এবার দেখো বোর্ডে কি লিখেছি। রাইট দ্য ফেস ভ্যালু, আমরা আগে ফেস ভ্যালু, প্লেস ভ্যালু এগুলো করেছিলাম, তো তার উপরে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। রাইট দ্য ফেস ভ্যালু অ্যান্ড দ্য প্লেস ভ্যালু অফ দ্য ডিজিট 3 অ্যান্ড দ্য পিরিয়ড ইট বিলংস টু। তার মানে আমাদের একটা নাম্বার দিয়ে দিয়েছি আমি, দেখো তিনটে নাম্বার আছে তিন রকমের। হ্যাঁ, এখানে ডিজিট 3 এর কী কী দেখাতে হবে আমাদের? ফেস ভ্যালু দেখাতে হবে, প্লেস ভ্যালু দেখাতে হবে, আর পিরিয়ড দেখাতে হবে। তো আমি সেই মতো লিখে নিলাম, ফেস ভ্যালু লিখলাম, প্লেস ভ্যালু লিখলাম, পিরিয়ড লিখলাম। এইবারে আমি নাম্বারটা এখানে লিখলাম, আমাদের 3 এর এই তিনটে জিনিস বার করতে হবে। এখানে 3টা কোথায়? আচ্ছা, 3 এর ফেস ভ্যালু কি? 3, যা নাম্বারটা থাকবে সেই নাম্বারের ফেস ভ্যালু সেটাই। তো 3 এর ফেস ভ্যালু 3, আমরা 3 লিখলাম। এইবারে প্লেস ভ্যালু কি হবে? দেখো 1 stands 100, তাহলে প্লেস ভ্যালু হয়ে যাচ্ছে 300। আর পিরিয়ডসটা কি হবে? এই তিনটে ঘর নিয়ে তো হচ্ছে ওয়ান্স, ওয়ান্স পিরিয়ড, তাহলে পিরিয়ডের নিচে আমি লিখব ওয়ান্স। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরও এখানে 3 এর ফেস ভ্যালু হবে 3, প্লেস ভ্যালু কি হবে? 1 stands 100, 1000, 10,000, তাহলে 30,000, এটা থাউজেন্ডের ঘর, তো এই যে 100, 1000, 10,000, তাহলে 3 লিখে আমি যদি 0, 0, 0, 0 মানে চারটে জিরো যদি দেই, তাহলে দেখো 30,000 হচ্ছে। আর পিরিয়ড, এটা থাউজেন্ডসের ঘর, ওয়ান্সের পরে থাউজেন্ডসের ঘর, তাহলে আমি পিরিয়ডের নিচে লিখলাম থাউজেন্ডস। তারপরের নাম্বারটা দেখো, এইখানে 3 এর ফেস ভ্যালু কী হবে? 3, তাহলে আমি ফেস ভ্যালুর নিচে লিখলাম 3। এইবারে প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু কী হবে? 1 stands 100, 1000, 10,000, 1,000,000, তাহলে 3 lakh, মানে 3 লিখে এই যে 3 লিখলাম, তারপরে কটা জিরো দিচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 3 এর পাশে আমি 5টা জিরো দিলাম। আর পিরিয়ডস কী হবে? এটা ল্যাকের ঘরে আছে, তাহলে আমি লিখলাম ল্যাকস। ঠিক আছে, একদম ইজি, বোঝা গেছে? এবারে আমরা শিখব কম্পারিজন অফ নাম্বারস। কম্পেয়ার দ্য নাম্বারস 6389210, এটা একটা নাম্বার, অ্যান্ড 216430, এই দুটো নাম্বারের মধ্যে তোমাদের কম্পেয়ার করতে দেখতে হবে হুইচ ওয়ান ইজ গ্রেটার, হুইচ ওয়ান ইজ স্মলার। কেমন? আচ্ছা, তাহলে ফার্স্টেই আমরা কি করব, কাউন্ট করে নেব দুটো নাম্বারে কটা করে ডিজিট আছে, তাহলে আমাদের সেটা খুব ইজিয়ার হয়ে যাবে। দেখো 1 2 3 4 5 6 7, আর এখানে 1 2 3 4 5 6, তাহলে 7 এইটাতে আছে 7 digits, আর এটাতে 6 digits, তাহলে দিস ইজ গ্রেটার দেন দিস, তাহলে আমরা লিখতেই পারি 6389210 ইজ গ্রেটার দেন 216430। এটাতে 7 digit আছে, এটাতে 6 digit আছে, তাহলে অবভিয়াসলি 6389 এই নাম্বারটা বড়, সেটাই লিখলাম, গ্রেটার দেন দিস ওয়ান। বোঝা গেল? খুব ইজি ব্যাপারটা, ফার্স্টে আমরা কাউন্ট করে নেব, কাউন্ট করে নিলে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। পরের একটা দেখো, কম্পেয়ার দ্য নাম্বার 871263 অ্যান্ড 871491, কটা করে ডিজিট আছে কাউন্ট করব ফার্স্টে আমরা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দুটোতেই 6 digits করে আছে। তাহলে এবার কি করব, পরের স্টেপটা হবে আমাদের প্রত্যেকটা নাম্বারকে মেলাতে হবে। দেখো এখানে আছে 8, এখানেও 8, এখানে 7, এখানেও 7, এখানে 1, এখানেও 1, তাহলে 871 পর্যন্ত দুটো নাম্বারেই আমরা সেম পাচ্ছি। নেক্সট যাব, নেক্সট নাম্বার আছে 2, এখানে আছে 4, তাহলে এখানে আমরা পাচ্ছি 263 আর 491, তাহলে হুইচ ইজ গ্রেটার? 491
is bigger than 263 তাহলে 871491 এই নাম্বারটা হচ্ছে 871491 is greater than 871263 বোঝা গেল এইভাবে বার করতে হবে কোনটা বড় কোনটা ছোট তোমরা প্লেস ভ্যালু চার্টেও করতে পারো কিন্তু সেটা একটু সময় নেবে যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে এইভাবে বার করবে এবার দেখো আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি দেখো 8523161531185 কাউন্ট করো কটা নাম্বার আছে এখানে আছে 3 3 6 এখানে আছে 3 4 5 6 7 তাহলে এটা বড় তাহলে এই নাম্বারটা গ্রেটার দ্যান দিস হয়ে গেল দেখো একবারে হয়ে গেল তারপরেরটা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এটাতেও 6 আছে এটাতেও 6 আছে তাহলে এবার আমরা ডিজিটগুলোকে দেখব 2 এখানে আছে 4 তাহলে এইটা বড় তাহলে 2 3 6 7 8 7 is less than এই নাম্বারটা 4 3 8 2 1 3 ঠিক আছে তারপরেরটা কটা আছে 2 4 5 6 7 এখানে 2 4 5 6 7 তাহলে সেম প্রসেসে আমরা যাই এখানে আছে 52 52 13 13 এখানে আছে 181 মানে 181 আর এখানে 157 তাহলে অবভিয়াসলি এটা বড় তাহলে দিস নাম্বার ইজ গ্রেটার দ্যান দিস বোঝা যাচ্ছে তো তারপরেরটা দেখো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 5 5 6 5 6 5 1 2 8 1 2 7 তাহলে কোনটা বড় 1 2 8 বড় তাহলে দিস নাম্বার ইজ গ্রেটার দ্যান দিস কত ইজি না ব্যাপারটা বোঝা গেছে তো ঠিক আছে এবার আমরা শিখব অর্ডারিং অফ নাম্বারস এখানে দেখো আমি কি লিখেছি অ্যারেঞ্জ দ্য নাম্বারস কতগুলো নাম্বার দিয়েছি ফার্স্টে কি আছে 173281 183821 137128 132723 138712 178213 এতগুলো নাম্বার দিয়েছি এটাকে কি করতে বলেছি ইন অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডারসে সাজাতে হবে আচ্ছা প্রথমে আমরা কি করব আমরা প্লেস ভ্যালু চার্ট সেটা আমরা আগে ড্র করে নেব কটা করে ডিজিট আছে দেখি আমরা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এগুলোতে 6 করে আছে এখানে আছে 3 4 5 6 3 4 5 6 6 ডিজিটস করে আছে তারে আমরা ল্যাখ পর্যন্ত লিখতে পারি তাহলে লিখে নিচ্ছি ফার্স্টে আমরা আচ্ছা এখান থেকে লিখছি পেছন দিক থেকে স্টার্ট করছি হ্যাঁ ওয়ান্স টেন্স Hundred, thousand, 10,000 এইখানে হচ্ছে ল্যাখ তাহলে 1 2 3 4 5 6 হলো এইবারে এই নাম্বারসগুলো যেরকমভাবে দেওয়া আছে সেগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি 1 7 3 2 8 1 তারপরে 1 8 3 8 2 1 1 3 7 1 2 8 1 3 2 7 টু থ্রি তারপরে 1 3 8
712, তারপরে 178, 213, এইটাকে আমাদের অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। আচ্ছা, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো মানে হচ্ছে স্মল ফ্রম স্মলার টু গ্রেটার নাম্বার, আর ডিসেন্ডিং হচ্ছে ফ্রম গ্রেটার টু স্মলার নাম্বার। তাহলে ফার্স্টে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। প্রথমে ল্যাকের ঘরে দেখো সব ওয়ান 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 আছে, তাহলে আমরা নেক্সট মুভ করি, নেক্সট ঘরে মুভ করি। নেক্সট ঘরে কী কী আছে? সেভেন এইট থ্রি 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 সেভেন, তাহলে এই রোটাতে আমাদের স্মলেস্ট নাম্বার হচ্ছে থ্রি, কিন্তু থ্রি আমরা তিনটে পাচ্ছি, তাহলে এখানে কি করে চুজ করব কোনটা স্মলার নাম্বার? তার পরের ঘরটাতে তাহলে আমরা থাউজেন্ডের ঘরে মুভ করছি, সেভেন টু এইট, তাহলে এই তিনটের মধ্যে টুটা হচ্ছে স্মলার, তাহলে ওয়ান থ্রি টু সেভেন টু থ্রি, এইটা হচ্ছে সব থেকে স্মলেস্ট নাম্বার। তাহলে আমরা এটা লিখে ফেলছি, এটা আমরা হচ্ছে অ্যাসেন্ডিং। হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার বলে লিখলাম, কোনটা পেলাম? ওয়ান থ্রি টু সেভেন টু থ্রি, এটা আমাদের হয়ে গেল। আমি ছোট্ট করে পাশে একটা টিক মার্ক দিয়ে নিলাম। তারপরে সেভেন আর এইটের মধ্যে সেভেনটা ছোট, তাহলে আমি এইটা লিখছি, ওয়ান থ্রি সেভেন ওয়ান টু এইট। তারপরে হচ্ছে ওয়ান থ্রি এইট, এইটা ওয়ান থ্রি এইট সেভেন ওয়ান টু, এই দুটো আমাদের হয়ে গেল। পাশে ছোট্ট করে টিক মার্ক দিয়ে দিলাম যাতে গণ্ডগোল না হয়। তারপরে আমরা যাচ্ছি সেভেন এইট আর এই সেভেন, এই তিনটে নাম্বার আমাদের পড়ে রইল। এবার সেভেন এইট সেভেন, সেভেনটা হচ্ছে স্মলার কিন্তু সেভেন আবার দুটো আছে, তাহলে নেক্সট ঘরে আমরা যাচ্ছি থ্রি আর এখানে আছে এইট, তাহলে ওপরের নাম্বারটা নেব আমরা, ওয়ান সেভেন থ্রি, ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান, হয়ে গেল, এটা টিক মার্ক দিলাম। তারপরে ওয়ান এইট থ্রি, এটা হবে না, ওয়ান সেভেন এইট, এইটা যাবে, ওয়ান সেভেন এইট, ওয়ান সেভেন এইট টু ওয়ান থ্রি থ্রি, এটাও হয়ে গেল। তাহলে আমাদের লাস্ট পড়ে থাকছে কোনটা? ওয়ান এইট থ্রি, ওয়ান এইট থ্রি এইট টু ওয়ান। দেখো পুরো অ্যাসেন্ডিং অর্ডারসে এসছে, ফ্রম স্মলার টু গ্রেটার নাম্বার। দেখো পরপর পরপর আমি একদম ঠিক মতো লিখে গেছি। এইবারে আমরা করব ডিসেন্ডিং অর্ডারস। ডিসেন্ডিং অর্ডারস হচ্ছে ফ্রম গ্রেটার টু স্মলার নাম্বার। এখানে লিখে দিচ্ছি আমি ডিসেন্ডিং অর্ডার। দেখো এইটার ঠিক ভাইসি ভার্সা হয়ে যাবে। তাহলে এখানে গ্রেটেস্ট নাম্বার কোনটা আছে এতগুলো নাম্বারের মধ্যে? ওয়ান এইট থ্রি, এই নাম্বারটা, তাহলে এটা লিখে ফেলি, ওয়ান এইট থ্রি এইট টু ওয়ান। তারপরে আসবে এইটা, ওয়ান সেভেন এইট টু
वन थ्री तार परे एटा वन सेवन थ्री टू एट वन वन थ्री एट सेवन वन टू तार परे एटा वन थ्री सेवन वन टू एट वन थ्री टू सेवन टू थ्री बस हो गेलो आमादेर असेंडिंग एंड डिसेंडिंग ऑर्डर्स।